আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন মিনিমাম দুটো করে নতুন নতুন চাকরি সার্কুলার আপনাদের সামনে প্রকাশ করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসন এক শাখায় যে নতুন একটি চাকরি সার্কুলার প্রকাশিত করেছে 6 এপ্রিল 2023-এ, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা জেনে নিব যে কোন কোন পদে কতজন লোক নিবে এবং শিক্ষাগত যোগ্যতা কী, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তাহলে মূল পর্ব চলে যাওয়া যাক। 1 নম্বর যে পদের নাম আছে কম্পিউটার অপারেটর, লোক নিবে 5 জন, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। প্রয়োজনীয় যোগ্যতা আছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রথমে এটা বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি সহ থাকতে হবে। বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য। 2 নম্বরে দেওয়া আছে ষাট মুদ্রা খড়ি কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, এখানে লোক নেবে 6 জন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সর্বনিম্নের ষাট লিপিয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে থাকতে হবে। এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন: চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তিন নম্বরে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, পদ নিবে লোক নিবে 2 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং জানা থাকতে হবে। 4 নম্বর হচ্ছে ক্যাশ সরকার, গ্রেড হচ্ছে 17, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত, 1 জন লোক নিবে। এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে, বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে। অফিস সহায়ক হচ্ছে গ্রেড 20, বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, লোক নিবে 15 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, SSC বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই চলবে। তো বন্ধুরা, এখানে যে নিয়মকানুনগুলো, অনেক নিয়মকানুন বলা আছে যেগুলো তার আগে জানিয়ে রাখি যে আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই ssd.teletalk.com.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। শুরুর তারিখ হচ্ছে 10 এপ্রিল 2023 এবং শেষ হবে 4 মে 2023, মানে প্রায় 1 মাস সময় পাবেন আপনারা আবেদন করার জন্য। ছবি সাইজ দেবেন 300x300, স্বাক্ষরের সাইজ দেবেন 300x80, তবে অবশ্যই ছবি 100 KB থাকতে হবে এবং স্বাক্ষর 60 KB থাকতে হবে। আবেদন করার টাকা পে করার সিস্টেম সব সরকারি চাকরি সব এক, আপনারা মূল এটা দেখে যারা আবেদন করেন সরকারি চাকরিতে তারা অবশ্যই জানেন যে কীভাবে টাকা পে করতে হয়, তাদের আর বলার কিছু নেই। এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে এবং কী কাগজপত্র সাবমিট করতে হবে আপনারা সব জানেন। তবে বন্ধুর কাছে ছোট্ট রিকোয়েস্ট, যারা প্রথম আবেদন করবেন অবশ্যই বুঝে শুনে দেখে তারপর আবেদন করবেন, কারণ আবেদন করার ক্ষেত্রে ভুল অনেক তথ্য কোনোভাবে গ্রহণযোগ্য নয়। যারা ভুল তথ্য দিবেন বা ভুল কোনো কিছু করবেন সেক্ষেত্রে তাদের চাকরি আবেদনটা হয়তো বাতিল হবে,
বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন চাকরির বিজ্ঞপ্তি। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চান অবশ্যই আমাদের জানাবেন, যে আমরা আপনার কোথাও ভুল হলে, কোথায় কোনো সমস্যা হলে আপনারা জানাবেন, যে কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করবো সেই কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ।